নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে পিএইচডির নোটিফিকেশন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে একটি পিএইচডি নোটিফিকেশন দিয়েছে, আর এখানে অনেক কিছু চেঞ্জেস তারা এনেছে। মূলত এখানে এমন নয় যে নেট সেট থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, এমন নয়, যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। এবং এমফিলদের জন্য আদার্স কিছু ক্রাইটেরিয়া রেখেছে, তো সবগুলোকে আমরা নোটিশ সেকশনে দেখব এবং জানব যে কে কে এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সাথে সাথে কত টাকা লাগছে এবং এটার কোর্সটা কতদিন ব্যাপী চলছে বা কোন তারিখ থেকে সেটা শুরু হচ্ছে। এক্স্যাক্ট সব ডেটগুলোকে আমরা এখানে দেখার চেষ্টা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলে যাই আমাদের নোটিশ সেকশনে। ওকে, আমরা নোটিশ সেকশনে চলে আসলাম। এখানে দেখো নোটিশ দেওয়া হয়েছে 15/7/2022, আজকে 16 তারিখ, মূলত 15 তারিখে দিয়েছে, গতকালকেই এটা দিয়েছে। তো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসকে হাইলাইট করে রেখেছি, তো এই জায়গাগুলোকেই আমরা দেখার চেষ্টা করব। এবার এখানে পিএইচডি প্রোগ্রামের যেই ধরনের সাবজেক্টগুলোকে ইনক্লুড করা আছে সেটা হচ্ছে আদিবাসী স্টাডিজ, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, লাইব্রেরিয়ান, ইনফরমেশন সায়েন্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি, অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিশারিজ সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি অ্যান্ড রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। তো এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার এটা টোটালটাই কিন্তু অনলাইনে হবে। অনেক সময় আমরা দেখতে পারি যে অফলাইনে হয়ে থাকে, অর্থাৎ তোমাকে ফিল করে সেটা অফলাইনে পাঠাতে হয়, কিন্তু এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই পিএইচডি প্রোগ্রামটি কিন্তু অনলাইনে হবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্মটা ফিল করতে হবে এবং সেই ফর্মটা ফিল করতে হবে 22 তারিখ থেকে। মানে তুমি যদি আজকে ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু তুমি সেখানে যে টোটাল ফর্মটা সেটাকে দেখতে পারবে না, জাস্ট নোটিফিকেশনটাকে দেখতে পারবে। কিন্তু 22 তারিখ থেকে এটা অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই ফর্ম ফিল আপের জন্য যে নির্ধারিত টাকাটি রাখা হয়েছে, মানে ফিসটা যেটা পে করতে হবে, সেটা হচ্ছে 500 টাকা। এখানে এসসি, এসটি, ওবিসি কিছু নেই, সবারই এখানে 500 টাকা ফিস পে করতে হবে, ঠিক আছে। আর অবশ্যই সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং, সেই যাবতীয় বিষয়গুলোর ভিত্তিতে তুমি এখানে সেটা পেমেন্ট করতে পারো। আর একটি কথা মনে রাখবে, এই টোটাল পেমেন্টটা কিন্তু অনলাইন মোডে হবে, ঠিক আছে। অনলাইন মোডে হবে, তোমাকে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে না। তোমার কাছে যদি একটি ডেবিট কার্ড থেকে, অর্থাৎ এটিএম কার্ড থেকে, সেটা দিয়েই করতে পারবে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন এখানে বলা হয়েছে যে 6/8/2022, অর্থাৎ আগস্টের 6 তারিখ পর্যন্ত কিন্তু এটার ভ্যালিডিটি থাকছে। তো আগস্টের 6 তারিখের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। এবার আসি ক্রাইটেরিয়া, কোন ধরনের ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো বেসিক ক্রাইটেরিয়া যেটা, যে জেনারেলদের এখানে 55, আর যারা এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, অর্থাৎ যারা ক্যাটাগরিকে বিলং করে তাদের জন্য এখানে 55% লাগবে না, তাদের 50% মার্কস থাকলেই হবে মাস্টার্সে, ওকে। এটা হলো জেনারেল ক্রাইটেরিয়া। আর যেই ফুল টাইম কোর্স, যেহেতু এটা পিএইচডি, তো সেই জায়গাতে কোনো জায়গায় যদি তুমি রেজিস্টার থাকো যে তুমি কোনো জব করছো বা কিছু, সেটা অবশ্যই তোমরা সবাই জানো, সেটার এনওসি দরকার হয়। এবার এখানে ক্যান্ডিডেটদের যারা রেগুলার এমফিল বা এমটেক করছে, সাপোজ ধরে নাও যে তুমি এমফিল বা এমটেক করছো রেগুলারলি, তাহলে সেই ক্ষেত্রে তোমার 17/8/2022 মধ্যে ওই কোর্সটা কমপ্লিটেড হতে হবে, তবেই তুমি কিন্তু অ্যাজ এ এমফিল ক্যান্ডিডেট হিসাবে পিএইচডিতে এন্ট্রি নিতে পারবে। এবার এই জায়গাটা একটু বুঝবে, এমফিল ক্যান্ডিডেটদের পিএইচডিতে যদি তারা ঢোকে তাহলে তাদের রিটেন এক্সামিনেশনটা দিতে হয় না, বুঝতে পারছো তো। কিন্তু যদি তোমার এমফিল শেষ না হচ্ছে, ঠিক আছে, এই সময়ের মধ্যে যদি শেষ না হয় তাহলে তোমাকে রিটেন এক্সামিনেশন কিন্তু এখানে সেই জায়গাটা দিতে হবে। তো এই বিষয়টাকে মাথায় রাখবে, যারা যারা এমফিল এই ডেটের মধ্যে 17/8/2022 মধ্যে ডিজার্টেশন জমা দিয়েছে, সাবমিশন দিয়ে দিয়েছে, তারাই কিন্তু রিটেন এক্সামিনেশন থেকে এক্সটেন্ডেড হবে, অর্থাৎ তাদেরকে রিটেন এক্সামিনেশন দিতে হবে না, ডিরেক্টলি ভাইবাতে তারা কিন্তু এক্সাম দেবে। এবার যারা ক্যান্ডিডেট এমন রয়েছে যারা নেট, গেট, সেট, ইউজিসি, জেআরএফ, সিএসআইআর, জেআরএফ, এই যাবতীয় কোয়ালিফিকেশন তাদের আছে, তাদেরকেও এখানে কিন্তু রিটেন এক্সামিনেশন দিতে হচ্ছে না, তাদের ডিরেক্টলি ভাইবা ভয়েস না হবে। এই জায়গাটা একটি বিশেষ ছাড় রয়েছে, ঠিক আছে। এবং টোটালটাই ডিপেন্ড করবে তুমি ভাইবাতে কী দিচ্ছ, এবং তার বেসিসে এখানে কিন্তু তোমার এখানে মার্কিংটা হবে এবং তার বেসিসে শিডিউল হবে, সেই অনুসারে অ্যাডমিশন হবে।
আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা যারা এখানে প্রিপারেশন নিচ্ছো পিএইচডির জন্য বা নেবে বা অ্যাপ্লাই করবে, তারা অবশ্যই নিজের জন্য একটি রিসার্চ প্রপোজাল নিয়ে যাবে। অনেক সময় আমরা লক্ষ্য করি যে এই রিসার্চ প্রপোজাল দরকার হয়, আবার অনেক সময় দরকার হয় না, কিন্তু সবসময় সাথে রাখার চেষ্টা করবে। অর্থাৎ তুমি যে বিষয়ে রিসার্চ করতে চাইছো এই সম্পর্কে অনেক সময় কোশ্চেন্স জিজ্ঞেস করে ইন্টারভিউ বোর্ডে, ঠিক আছে, বা ভাইবা বোর্ডে। তো ওই জায়গাগুলোতে যেন তোমার ক্লিয়ার কাট একটা ধারণা থাকে যে তুমি কোন বিষয়ে রিসার্চ করছো, তার বেসিক জায়গাটার বেসিসে তোমাকে এখানে কিন্তু রিসার্চ প্রপোজাল একটি বানিয়ে নিতে হবে। যদি রিসার্চ প্রপোজাল বানাতে তোমাদের অসুবিধা হয় বা তোমরা জানো না বানাতে, তাহলে উপরে এই উপরের দিকে আই বটনে একটি লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর, ওখানে কীভাবে রিসার্চ প্রপোজাল বানাতে হয় ওখানে আমরা বলে দিয়েছি। এবং তার সাথে সাথে রিসার্চ প্রপোজালের একটা ফর্মেটও আমরা দিয়ে থাকি, তো উপরে আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখলেই বুঝতে পারবে ফর্মেটটা কীভাবে পাবে, এবং সেই অনুসারে ফর্মেটটা তোমরা নিয়ে নিতে পারো, এবং সেই অনুসারে সেটা সেই ভিত্তিতে তুমি একটা রিসার্চ প্রপোজাল বানিয়ে পিএইচডিটা আরও ভালোভাবে কিন্তু তুমি এখানে পারফর্ম করতে পারো। এরপরে আমরা চলে আসি ডেট ওয়াইজ। তো এখানে যদি আমরা ডেটগুলোকে দেখি, তাহলে ইস্যুস অফ অ্যাডমিশন নোটিফিকেশন এটা 15 তারিখে ছাড়া হয়েছে। অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে, অর্থাৎ তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে 22 তারিখ থেকে। লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে 6 তারিখ, আগস্টের 6 তারিখ পর্যন্ত। এবং তারপরে প্রভিশনাল লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, যারা কিনা রিটেন এক্সামিনেশন দেবে তাদের একটা লিস্ট দিয়ে দেবে 12 তারিখে, আগস্টের 12 তারিখে। এবং যারা রিটেন এক্সামিনেশন যাদের দিতে হবে না তাদের লিস্ট দিয়ে দেবে ওই সেম ডেটেই 12 তারিখে। এছাড়া অন্যান্য আদার্স কিছু রয়েছে, আমি মেইন ডেটগুলোর কথা বলছি, ঠিক আছে। তো এখানে যদি দেখি ডেট অফ রিটেন অ্যাডমিশন টেস্ট, তাহলে হচ্ছে 1 থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটা হবে, ঠিক আছে, যেহেতু অনেকগুলো সাবজেক্ট তার রিটেন অ্যাডমিশন টেস্ট এতটা সময় লাগবে। তারপর হচ্ছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট অফ রিটেন অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ রিটেন অ্যাডমিশন টেস্টের যে মেরিট লিস্টটা আছে সেটা এখানে 13 তারিখে মূলত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ যেটাকে আমরা ভাইবা ভয়েস বলি, তো এটা 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলবে। আর অবশ্যই এটা একটু লেন্দি চলবে, কারণ অনেকগুলো সাবজেক্ট তোমরা দেখতেই পেরেছো, তো সবগুলোকে দফায় দফায় এখানে নেওয়া হবে। তারপর ডেট অফ পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ যারা যারা অ্যাডমিশন নিতে পারবে তাদের টোটাল সেই লিস্টটাকে দেওয়া হবে 23 তারিখে, 23/9/2020, ঠিক আছে। এবার হচ্ছে ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ কোর্স ওয়ার্ক শুরু হওয়ার আগের যে অ্যাডমিশন প্রসেসটা আছে সেটা হবে হচ্ছে 11/10/2022 থেকে 21/10/2022 পর্যন্ত, ওকে। আর কোর্স ওয়ার্কের যে ক্লাসটা স্টার্ট হবে সেটা 1/11/2022 থেকে, এবং এরপরে তারপর 6 মাসে তোমার কোর্স ওয়ার্ক চলবে, এবং তারপরে তুমি এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারো বা রেজিস্ট্রেশন করাতে পারবো। সেটা ডিপেন্ড করবে তুমি কোন বেসটাকে ফলো করে সেই অনুসারে এখানে জয়েন করছো পিএইচডিতে, ঠিক আছে। তো এই হলো টোটাল সিনারিও যেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম, বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে পিএইচডি প্রোগ্রাম আছে। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি রেগুলার পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে যেটা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখানে জয়েন হয়ে থাকবে, কারণ ওখানেই কিন্তু নানারকম আপডেটগুলো দেওয়া হয়। এবং আমাদের যারা নেট সেট ক্লাসেস তোমরা মূলত করে থাকো বা প্রিপারেশন নিচ্ছ নেট সেটের, যেমন ডিসেম্বরে সেট রয়েছে এবং ডিসেম্বরে নেটও রয়েছে, তো ওই জায়গাতেও আমরা কিন্তু টেলিগ্রামে নানারকম কোশ্চেন্স অ্যান্সার ডিসকাশন করে থাকি, এবং তার থ্রুতে ফ্রি ক্লাসও করানো হয়। তো সেই বেসিসে তোমরা সেখানে কিন্তু জয়েন হয়ে থাকতে পারো। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নমস্কার।